আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমার কক্সবাজারের লাস্ট ডে। কক্সবাজার আসলে না কক্সবাজার ছেড়ে যেতে ইচ্ছা করে না, বাট কি করব, রবীন্দ্রনাথের কবিতার মতো, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই সুন্দর প্রকৃতি ছেড়ে আমাকে চলে যেতে হবে, কজ এই ভিডিওগুলো আমি বাড়িতে না গেলে এডিট করতে পারবো না, আর এডিট না করতে পারলে আপনাদের দেখাতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত এই ভিডিও আপলোড না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোথাও ট্যুরে যেতে পারবো না। সো নারীর টানে বাড়ি যাই, সেই কাজটা অ্যাভয়েড করি, বাড়ি যাই, ভিডিও এডিট করি, আপলোড করি, দেন অন্য কোথাও রওনা দিই। আজকে প্ল্যান সিম্পল, এই জাতীয় বের হবো, রাবার বাগানের ছবি তুলবো, চিটাগাং যাবো, লাঞ্চ করবো, দেন চিটাগাং থেকে রওনা দেবো, চারটা ব্রেকে সাবার চলে যাবো আল্লাহ রহমতে সহি সালামতে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া ইনশাল্লাহ ঠিকঠাক পৌঁছে যাবো। তবে আজকে প্রচণ্ড রোদ, 3 নম্বর বিপদ সঙ্গে থাকা সত্ত্বেও কক্সবাজারে এত রোদ উঠবে আশা করি নাই। যদিও বিপদ সঙ্গীত শেষ, একদিন আমার খায়া দিয়েছে বিপদ সঙ্গীত, আদারওয়াইজ তখন আমি সাবার থাকতাম। প্রচণ্ড রোদ, তাকাতে পারতেছি না, সানগ্লাসটা পরি নাই, আর এখন খেতে যাব, প্রচণ্ড ক্ষুধা লাগছে। সব কিছু গোছানো শেষ আমার, ক্যামেরা ব্যাগ, আরেকটা ক্যামেরা ব্যাগ, হেলমেট, ইচ অ্যান্ড এভরিথিং সব গুছিয়ে ফেলেছি। এখন জাস্ট খাওয়া দাওয়া করে বের হবো। সো দেরি না করে চলুন খেতে যাই একসাথে, দেন আর সকালের নাস্তায় তেমন কিছু করবো না, ভাত ভর্তা এইটুকু। বাই বাই। খাওয়া দাওয়া শেষ, 12:20 মতো বাজে, কক্সবাজার থেকে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। টু মাচ হট, এতটা হট যে বলার মতো না, মানে অলরেডি সোয়েটিং ইনসাইড মাই জ্যাকেট, মানে এত ঘামতেছি ভিতরে যে বলার মতো না, চপচপ করতেছে ঘামি এই এখনই। অবশ্যই একটু হাইওয়েতে উঠলে রিল্যাক্স পাবো, বাট প্রচণ্ড গরম। দেখা যাক কয়টা বাজে সাবার পৌঁছাতে, বিকজ এবার আমি আমার রাইডিং পার্টনারসদের সাথে নাই, আমি নিজে লিড দিয়ে নিয়ে আসছি। সো আমি তো আর আমার আগের মতো চালাতে পারবো না, মানে টানা লং টাইম, এদের যখন ব্রেক দরকার তখনই ব্রেক দিতে হবে। অবশ্য ব্রেক দেওয়াটা ভালো, বাট অতিরিক্ত ব্রেক দিলে আবার আলসি ধরে যায়। যাই হোক, কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছি, আই উইল মিস ইউ কক্সবাজার আফটার এ লং 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 টাইম, অলমোস্ট 1 বছরের কাছাকাছি হবে। আমি কক্সবাজার আসছি 1 বছর পর অ্যাকচুয়ালি। এটারে টাইট দিতে হবে ভালো মতো। এই কক্সবাজার ট্যুরের ভিডিও এডিট করে আপলোড করতে করতেই সময় চলে যাবে কিছুদিন, এর মধ্যে হয়তো অফিসিয়াল নোটিশ আসলে সাজেক চলে যাব। সামনে র‍্যাবের গাড়ি যাচ্ছে, জিক্সার এসএফ। চিন্তা করতেছে আমার গাড়িতে এরকম দুটো প্যানিয়ার্স লাগাই নিব কিনা। সো ফার সো গুড, লেটস সি কতক্ষণ টাইম লাগে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব, ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট ফোর্স ইন বাংলাদেশ, তাদের প্রোটোকলে কক্সবাজার থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়াও, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই, তাদের পিছিয়ে পিছিয়ে শুধু চলো। অ্যান্ড মোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো, তাদের কাছেও জিক্সার এসে, আমার কাছেও জিক্সার এসে, পার্থক্য অনলি লাল বাত্তিকা, তাদের কাছে একটা লাল বাত্তি আছে, ওটা আমার কাছে নাই। আকাশের মেঘগুলো জোশ লাগতেছে দেখতে, আর এতক্ষণ চালাইছি, সো গাড়ির চেনটা লুজ হয়ে গেছে, জিক্সারের একটু সমস্যা হয়, না বেশি পুরাতন হয়ে গেল চেন কিট, চেন কিট তো মোটামুটি অনেকদিন চললো আমার। সো চেনটা লুজ হয়েছে, চেন টাইট দিতে হবে সামনে কোথাও থেকে। অ্যান্ড সো ফার সো গুড, স্টিল নাও আমার বাসায় যা থেকে কত, মোর দেন 430 কিলোমিটার্স। চট্টগ্রাম 100 কিলোর বেশি, 110 কিলোর হইতে পারে, আই ডোন্ট নো, এরকম হবে। বাট এই রাবার বাগানের মধ্যে যখনই যায় তখনই ভালো লাগে নিজের কাছে, এই দৃশ্যটা এত জোশ লাগে, এত মনোরম একটা পরিবেশ বলার মতো না।
যদি পারমিশন পাইতাম না, কোন এক সময় হয়তো এই জায়গায় ক্যাম্পিং করে থাকতাম। আকাশের মেঘগুলো দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু মেঘ তো আমার জন্য ভালো না। কখন যে তিনি বর্ষণ করে আমাকে করে আল্লাহ জানে। এইটার মধ্যে যা খুশি তাই বসায় নিতে পারেন, আর বসায় বসায় নিচে কমেন্ট করতে থাকেন, কোনো সমস্যা নেই। যার কমেন্টটা যত বেশি সুন্দর হবে তার কমেন্টটা প্রিন্ট করা হবে, আর প্রিন্টেড কমেন্ট থেকে একজনকে কিছু একটা দেওয়া হবে। একে অপরকে ওভারটেক করার চেষ্টা, আমি আসি রাস্তায়, প্লিজ। ওয়াও, সুবহানাল্লাহ, এই গাড়ি ওদিক যায় কেউ, পিছে বস্তা আছে একটা। ওয়াও, এত জোস লাগতেছে মেঘটাকে দেখতে, বলার মতো না। আমি রাস্তা দেখবো না মেঘ দেখবো বুঝতেছি না। ও, তিনবার গেছিলাম, তুমি কইছো গেছিলাম, আমি তিনবার বিয়া দিয়ে দিছি, লও ঠেলা আলা। ও যে কয় না বাংলা ভাষা সিলেটে এলো ভাঙছে আর চিটাগাং মরে গেছে। সিলেটে যেমন কয় আপনার নাম্বার ভালা করি দেখিল, ভুল হলে আয় দাইন আর দাইন, আর এই জায়গায় এলো নবুজি। রাত আটটা বাজবো আমার। এই যে একটা একটু অসুস্থ হয়েছে তো, এটা ক্যামেরা আরে না ওই হয় সামনেতে বাস ওভারটেক করে না, তখন মাঝে মাঝে এনে চাপ দিলে এনে একটা লেজার লাইট বাইর হয় যে আবার বাস বার দামারে যাই বার দে। এই রাস্তায় যে বাস মাঝে মাঝে ঢুকায়, আমি যে আসি রাস্তা আমার দেখে না, কয় রাস্তা থেকে নামলে নাম দেখলে বাড়িতে ফেলাই দিম এরকম। কি মামা, তোমার বাসায় যদি ইচ্ছা হতো আমার গাইলানো শুরু করো, আমি তোমার থ্যাংক ইউ হইকম খালি এখন। হ্যাঁ, ভাত খাইছি। শুট কি করতা, তারপরে হলো পোয়া মাছ, তারপরে হলো লইট্টা। কোনো কথাবার্তা ছাড়াই এদিকে চলে যাচ্ছে। এই হলো রিক্সা, তাদের পিছনে বসে থাকতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল আসলে একটা রাইডার শাহিন ভাইয়ের, আর তার একা ছাড়তে খারাপ লাগতেছিল, তাই মনির ভাই তার সাথে চলে গেল, আর আমরা দুজন দুই বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে 2:57, মানে 2:40 মতো বাজে, একদম চিটাগাং যে থামবো, আর আগে থামবো না ইনশাল্লাহ। কল যেহেতু দুজন আছি, বেশি রাত করা যাবে না, যেভাবেই হোক আমার মেঘনা ব্রিজ পর্যন্ত রাত 9টার মধ্যে পৌঁছে যেতে হবে। সিঙ্গেল চালানোর মজা আলাদা। মানে কোন এই জায়গাটা একটু স্লোপ, আর এই স্লোপের মধ্যে এই ট্রাক গুলো উঠতে গেলে তো জীবন বের হয়ে যায়। সো এই ট্রাকগুলো থেকে মানে পিছিয়ে পড়লে অনেক পিছিয়ে থাকার ট্রাই করবেন, কজ এরা যে কোনো মোমেন্টে পিছিয়ে চলে আসতে পারে, আর পিছিয়ে চলে আসা কিছু করার নাই, ব্রেক ধরে আটকাতেই পারবেন এগুলোকে। অ্যাম্বুলেন্স তো যাবে, বাট বাসটা সাইড দিতে আসে না। বাংলাদেশের সিস্টেম দেখলে মাঝে মাঝে ইচ্ছা করে যে রড দিয়ে পিটাই। হেলমেট ছাড়া বাইক নিয়া, অ্যাকচুয়ালি হি ইজ ট্রাইং টু প্রভোক মি উইথ রেস। ব্রো, আমি টুরে আসছি রেস খেলার জন্য না।
ওয়েলকাম টু চিটাগং ব্রিজ। বাইকের কোনো টোল নাই। এখন বাজে 5:55, অ্যাকচুয়ালি বাজে 5:50, ওয়েট 5 মিনিট ফাস্ট চিটাগং এসে পৌঁছালাম। চিটাগং থেকে বেরোতে কতক্ষণ লাগবে তা জানি না, যদি জ্যাম পড়ে তাহলে অনেকক্ষণ লাগবে, আর যদি জ্যাম না পড়ে তাহলে খুব তাড়াতাড়ি বেরো যেতে পারবো চিটাগং থেকে। চিটাগং থেকে বের হবো, বের হয়ে চিটাগং গেট ক্রস করে একটা ব্রেক দেব। চিটাগং ব্রেক দেওয়ার কোনো ইচ্ছা নাই, চিটাগং গেট ক্রস করে একটা ব্রেক দেব, তারপরের ব্রেক দেবো কুমিল্লা, না তারপরের ব্রেক দেবো ফেনী, তারপরের ব্রেক দেবো কুমিল্লা, তারপরের ব্রেক দেবো মেঘনা ব্রিজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে গাবতলি, তারপরে ভারসায়। ওয়েলকাম টু চিটাগং ব্রিজ। সরি, এটা কি কর্ণফুলী ব্রিজ না না শ্যামনোচ্ছ্বাস সেতু? ভুলে গেছি, মনে নাই, প্লিজ ডোন্ট মাইন্ড। ওরে বাবা, কেরাতে মাস্টার, দেখি তো আমার কোড়াটা ব্রেক দেয় কিনা এখানে। এখন বাজে 6:36, স্টিল নাও স্টাক ইন চিটাগং। আর অল্প একটু আছে, বেশি তো নাই হয়তো বা। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। ঢাকা চিটাগং তো মানে কি বলবো, খালাতো ফুয়াতো ভাই বোন, মানে জ্যামের কোনো অভাব না এদের মধ্যে। মাত্র রেল লাইন পার হইলাম, আরো যে কতক্ষণ লাগবে। বাট এই আকাশগুলো দেখলে না শান্তি লাগে সত্যি কথা। আগে চিটাগং হাইওয়েতে উঠি, পরে কথা বলি। এখন বাজে রাত 9:00, উই আর অলমোস্ট ক্লোজ টু ফেনী। অ্যাকচুয়ালি চিটাগং থেকে আমার মনির ভাইকে রিসিভ করেছে, যার কারণে একটু লেট হয়েছে চিটাগং থেকে রওনা দিতে। মাঝপথে আবার এই ভাইদের পেলাম মিরপুর 12 নম্বরে, তারাও ঢাকা যাচ্ছে। তাই ভাবলাম আমরা যেহেতু দুইটা বাইক একসাথে হয়ে যাই, 10-এর লাঠি একের বোঝা, এখন পর্যন্ত তো কিছু জায়গায় ডাকাতি সম্ভাবনা থাকে। আমরা যখন কক্সবাজার আসলাম দুইটা বাইক, আমাদের সাথে আরও দুইটা বাইক ছিল, যেহেতু এটা মেবি এলাকার বাইক হবে, এলাকার রাত 2:30 বা 3টা বাজে, প্রত্যেকটা বাইকে দুইজন, একটা বাইকেরও নাম্বার করা নেই, কারো মাথায় হেলমেট নেই, মানে ওই সময় তো কেউ আর হাওয়া খেতে বের হয় না। একটু ভয় পেয়েছিলাম ফার্স্টের দিকে, বিকজ আমি টান দেওয়ার সাথে সাথে তারাও আমার সাথে সাথে টান দেয়। পরে যতটুকু আমি গেস করতে পারলাম, ওদের সাথে হয়তো বা কোনো রং জিনিস ছিল যার কারণে ওরা ওইভাবে টানছে, জাস্ট এলাকায় ঢোকার জন্য। এখন বাজে রাত 2:14, এখনো কুমিল্লাতেই। আমার বাইকিং লাইফের ইতিহাসে সব থেকে বড় ব্রেক নিলাম আজকে, মানে এই মোটো শুটু এগুলো যে এত ঘুমাইতে পারে, এত ঘুমাইতে পারে বলার মতো না। এনি উল্টা রুটে কই যাবে আল্লাহ আমাদের জানে, সামনে সবকিছু বন্ধ। এখন বাজে 5:17, আর আমি অলমোস্ট সাভার চলে আসছি, বেশি দূর নাই সাভার। আর বডি প্রচণ্ড টায়ার্ড, বিকজ সেই দুপুর 12টা বাজে মানে রাইডিং স্টার্ট করছে, আর এখন 5:17 গাড়ির উপরে বসে আছি, না জায়গায় জায়গায় ব্রেক দিয়েছি সেটা সত্য কথা, তাই বলে ব্রেকে তো আমি ঘুমাই নাই কোথাও, ওরা নয় ঘুমাইছে, আমি তো ঘুমাই নাই, মানে বডি এক্সস্টেড, পুরাই এক্সস্টেড। যদিও আমার এর আগে 17-18 ঘন্টা টানা রাইড করার অভ্যাস আছে, তো বাড়িতে যাওয়ার পর শাওয়ার নিয়ে ঘুম দিব শুয়ে, মানে ডিরেক্ট, তখন আর এনার্জি থাকবে না ব্লগ এন্ড করার, তো ব্লগটা এখানে এন্ড করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস, প্লিজ ডু সাবস্ক্রাইব ইফ ইউ আর ইন্টারেস্টেড, আর যদি ভালো লাগে মানে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।
আপনাদের সাপোর্ট সব কিছু নিয়ে ইনশাল্লাহ আরও এগিয়ে যাবো। ইনশাল্লাহ যতক্ষণ এই ভিডিওটি দেখতেছেন ততক্ষণ অন্য কোনো ট্যুর কমপ্লিট করে আমি চলে আসছি আবার, বস এটা শিডিউল করে আপলোড করব। বাবা এ ট্রাক না অন্য কিছু, কত কিলোমিটার বেগে চালাও দেখি বাবা তুমি, 54-52। বাহ বাহ, আর 30,000 সাবস্ক্রাইবার একটা গিভ অ্যাওয়ে করব। সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব। সো দেখা হবে অন্য কোনো ব্লগে, টিল দেন টেক কেয়ার, খুদা হাফেজ, বাই বাই। Rose Deep Bachelors. I'm not the girl that used to be sometime. I'm more peace.